আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো, যেই কবিতাটি আমি কিছুদিন আগে লিখেছি এবং এটাই আমার প্রথম কবিতা। আগে একটা কথা বলে রাখি যে আমি কোথাও কোনো জায়গা থেকে আবৃত্তি শিখিনি, কাজেই ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কবিতাটির নাম দিয়েছি আমি পড়াশোনা। তো চলুন কবিতাটি শুরু করি। সারাদিন এক কাজ ভালো তো লাগে না, নিত্যদিন করি যা তা হলো পড়াশোনা। সকাল সাঁঝে রাত বিকেলের মাঝে একটাই কাজ, তা হলো পড়াশোনা। লেখাপড়া পড়াশোনা করে যায় অবিরাম, নেই কোনো ছুটি এর নেই কোনো বিশ্রাম। ছোট্ট থেকেই শিখে আসা অ আ ক খ, ভুলে যায় বড় হয়ে এটাই দুঃখ। মাঝখান থেকে যদি কেউ করে প্রশ্ন, সব কিছু যায় ভুলে মন হয় বিষণ্ণ। CGPA এই চারটি শব্দ কম পেলেই নাকি জীবন নিস্তব্ধ। শিক্ষা মানেই নয় শুধু CGPA বৃত্তি, আচার ব্যবহারেই মানুষের পরিচিতি। ইচ্ছা আমার মানুষ হয়ে করব সেবা সবার, করব সেবা দেশের জাতির মায়ের এবং বাবার। হইনি আজও মানুষ কিন্তু হব আমি ঠিকই, লেখাপড়া শিখে আমি ঠিক রাখব নীতি। হব না কভু অহংকারী অসৎ মিথ্যাবাদী, হব সবার বন্ধু আমি সৎ ও সত্যবাদী। রইল প্রতীক্ষা আমার এই বিভেদ পার্থক্য ভুলে গিয়েই, করব সকল ভালো কাজ দেখব ঠিকই নতুন ভোর সুন্দর একটি সাজ। ধন্যবাদ সবাইকে, আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।